কি অবস্থা মানা রক্ত দিকে না এই দেশটাকে যারা প্রতিনিয়ত চুষি চুষি লুটি এবং কি সিবাই সিবাই খাইতেছে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যারা প্রতিনিয়ত দেশ থেকে টাকা পাচার করে দেশের বাইরে পাঠাইতেছে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যে সকল ডাক্তাররা শুধুমাত্র কমিশনের লোভে অন্যান্য পেশেন্টরে ভুলভাল ওষুধ ধরায় দিতেছে বাজে কোম্পানির ওষুধ তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যে সকল চেয়ারম্যান মেম্বাররা রিলিফের ত্রাণ কম্বল তার ভরসা মনে করো যে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যেই সকল প্রেমিকারা তাদের প্রেমিকদের পকেট খসাইতেছে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা শিক্ষা দান করিবার নাম করি স্টুডেন্টের ফোন মারে দিতেছে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এই সকল আরো অনেক ধরনের মাল আছে জানা মনে করো যে কি রডের বদলে বাস আর বাসের বদলে ঢুকাই দিতেছে তাদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এই দেশটা আপনার হয়তো আমার বাপ নয়তো তার বাপের বাপ যারা মিলি কষ্ট করি দেশটাকে স্বাধীন করছে আর যা কিছু দল লোক আসি ওই দেশটাকে খাইতেছে তারা ব্লাড সাকার ইনভিজিবল একটা সিরিঞ্জ আমাদের ঘেটির এদিক দিয়ে ঢুকাই দিতেছে আর সব সুচি মনে করেছে খাই মিলতেছে ওই সকল নেতাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা যাদেরকে সাধারণ জনগণরা ভোট দিবার পরে আর কোনোদিন কি তার সংসদ আসনে খুঁজি মামা গেছে মামার যায় যায় বিদেশ দেশের বাইরে ওই সকল লোকদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন আপনারা দেশের জন্য বহুত কিছু করছেন আপনারা কষ্ট করি দেশের টাকাকে আপনারা দেশের বাইরে পাচার করছেন আর আমরা কষ্টে আছি আমরা অশান্তিতে আছি প্রতিনিয়ত আমাদের মাথার উপর ট্যাক্স আমাদের মাতার উপর দ্রব্য মূল্যের এভাবে বাইতে বাইতে আমাদের জীবনটা কি পথে পথে রাস্তায় রাস্তায় গ্রেনেড এনে সুতরাং আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের ভাগের কম্বল তো লইছেন লইছেন আমাদের কম্বলগুলা পর্যন্ত আপনারা চুরি করি আপনাদের বউ বাচ্চাদেরকে বেগম পাড়ায় অমুক জায়গায় সিঙ্গাপুরে মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় সেকেন্ড হোম টাউন বানাইছেন আর আমরা বসি বুঝি কি করতেছি বসে বসে টমেটো খাইতেছি একশো বিশ টাকা কেজি গাজর খাইতেছি একশো আশি টাকা কেজি চিনি খাইতেছি একশো তিরিশ টাকা কেজি আর মাঝে মধ্যে পেঁয়াজ তো খাইতেছি তিনশো টাকায় এবং আমরা এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর করে আপনারা আমাদেরকে চালাইতেছেন যে আপনারা মনসের ভিতরে ওটি বড় বড় ভাষণ দি আপনারা আবার কি করতেছেন দিন শেষ আসি সিন্ডিকেট সামলাইতেছেন আপনারা বাজারের ভিতরে জিনিসপত্রের অস্থিরতা দাম বাড়ায় অস্থিরতা সৃষ্টি করে গুদামের ভিতরে ব্যাগ মাল মালঢুকায় দেখতেছেন আপনাদের সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এই যে আপনাদের মতো সাতটা দেশপ্রেমিকরা আছেন বলি এই দেশের আমরা আপামর সাধারণ জনগণরা প্রচন্ড পরিমাণে শান্তিতে আছি আপনাদেরকে যদি পাইতাম পায়ে ধরি সালাম করিতাম সালাম করি বলতাম যে কাকা রক্ত দিয়ে কেনা এই দেশ এই দেশকে আপনি যেভাবে করে কি আমাদের হাতে তুলে দিছেন এবং আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিচ্ছেন এটার জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ দিন শেষে একটা কথাই বলবো তোদের টিয়া উলুয়ে খাইব রোডে ঘাটে ভরি তোরা মরবি তোরা মনে করছে ফ্লাই ওভার বাঙি ভরবি তোরা ভরি তোরা তাদের পুরো জীবন কাটবে তোর ভোলা হরি নয় দেখবি টিউমার হয়েছে এই টাকা বুক করতে এই তিন ও কাকা গরিবের টাকা এখন গরিবের হক এগুন সাধারণ জনগণের হক সুতরাং বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর আগে তোমার আব্বাকে জিজ্ঞাসা করো যে তোমার আব্বার ইনকামের সোর্স কোথায় তোমার আব্বা কিভাবে টাকাগুলা কামাইছে আমি না হয় আমজাম বেশি কামাই দিছি কিন্তু আমার কলা যখন আমাকে জিগেব আমি তো ঠিকঠাক বলি দিব যে বাবার জীবনে বেশি কিছু করতে আমার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করিবার হরে দি এখানে আমজামের ব্যবসা করছি তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে বাবা আমি তো বাইক চাওয়ার লগে লগে তুমি আমাকে বাইক দিয়ে দিলা আমি তো ফ্ল্যাট চাওয়ার লগে তুমি আমার ফ্ল্যাট দিয়ে দিলা বাবা তুমি টাকা কিভাবে কামাইছো মানুষের রক্ত সুশী নাকি হ হালাল ভাবে যাই হোক আপনাদের সকল দেশপ্রেমিকদেরকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা দেশটাকে ভালোবাসেন দেশটাকে ভালোবাসি দেশটার এইভাবে কি আপনারা একের পর এক ক্ষতি করে দিতেছেন এই জন্য আমি সাধারণ জনগণ হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ হুম আল্লাহ হাফিজ